আগামী 15ই আগস্ট দেশের 77তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এবছর দেশব্যাপী এক সপ্তাহ যাবৎ বিভিন্ন দেশাত্মবোধক কর্মসূচি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 9ই আগস্ট থেকে এই সমস্ত কর্মসূচিগুলি শুরু হবে, চলবে 15ই আগস্ট পর্যন্ত। বুধবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব রাজ্যের তথ্য দপ্তরের সচিবদের এই কর্মসূচিগুলি পালনের কথা বলা হয়। বৃহস্পতিবার মহাকরণে 7 দিনব্যাপী এই কর্মসূচিগুলি তুলে ধরেন রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পিকে চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, প্রতি বছরের মতো এবারও 13 থেকে 15ই আগস্ট প্রতি ঘরে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হবে। এর পাশাপাশি এবছর 9ই আগস্ট থেকে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে 7 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে 9ই আগস্ট জেলা প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা যাত্রা, 12ই থেকে 13ই আগস্ট ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হবে তিরঙ্গা র্যালি, 9 থেকে 15ই আগস্টের মধ্যে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হবে তিরঙ্গা রান, 9 থেকে 13ই আগস্ট পর্যন্ত রাজ্য সরকারের তথ্য দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক তিরঙ্গা কনসার্ট অনুষ্ঠিত হবে, 9 থেকে 13ই আগস্ট বিভিন্ন স্থানে হবে তিরঙ্গা ক্যানভাস, একই সময়ের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হবে তিরঙ্গা মেলা। 9 অগস্ট থেকে রাজ্যের সবকটি জেলায় প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে, এই হচ্ছে আমাদের কর্মসূচি। 12 থেকে 13ই অগস্ট এই দুদিন যুব বিষয় ক্রমক্রিয়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হবে তিরঙ্গা র্যালি। তাছাড়াও 9ই অগস্ট থেকে যুব বিষয় ক্রমক্রিয়া দপ্তরের উদ্যোগে তিরঙ্গা রানস এর আয়োজন করা হয়েছে। ম্যারাথন করা যাবে না, আসলে ম্যারাথন অনেক 22 কিলোমিটার ম্যারাথন করা, এটা সমস্যা হবে, যদিও ম্যারাথন এখানে লেখা হয়েছে আমরা ম্যারাথন করতে হবে, সুতরাং এটা রান হিসাবেই করা হবে, 3 কিলোমিটার বা 5 কিলোমিটার এরকম ধরনের রান করা হবে। 9 থেকে 13ই অগস্ট তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক তিরঙ্গা কনসার্টের আয়োজন করা হবে। তাছাড়াও জেলাগুলিতে জেলা প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা কনসার্টের আয়োজন করা হবে। 9ই অগস্ট থেকে 13ই অগস্ট এই কয়দিন রাজ্যের বিভিন্ন জায়গায় তিরঙ্গা ক্যানভাস লাগানো হবে। সাংবাদিক সম্মেলনে তথ্য দপ্তরের সচিব ডক্টর পিকে চক্রবর্তী আরও জানান, এবছর স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে দেশের প্রতি জীবন উৎসর্গকৃতদের সম্মান প্রদর্শনের জন্য তিরঙ্গা স্যালুট কর্মসূচির আয়োজন করা হবে, প্রতি জেলায় হবে এই কর্মসূচি। এছাড়া 13 থেকে 14ই আগস্ট বিভিন্ন স্থানে তিরঙ্গা সেলফি পয়েন্ট স্থাপন করা হবে, এই সেলফি পয়েন্টগুলিতে জাতীয় পতাকাসহ সেলফি তোলার ব্যবস্থা থাকবে। harghartiranga.com এ সেলফি আপলোড করতে হবে বলে জানান তথ্য দপ্তরের সচিব ডক্টর পিকে চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।